হ্যাঁ গাইজ, তো দেখতেই পাচ্ছ আজকে আমি মায়ের জন্য প্রথমবার শাড়ি কিনে নিয়েছি আমার প্রথম মাইনে থেকে। তো ব্লগটা তোমরা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না, তো ঝটঝট আমার ব্লগটা দেখো। তো গাইজ তোমাদেরকে এটাই বলবো, তোমরা আছো বলেই আমি এত দূর এগোতে পারছি। তো আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আমার খুবই ভালো লাগছে নিজের টাকা ইনকাম করে আমি মায়ের জন্য আজকে শাড়ি নিয়ে যাচ্ছি। জানি না মায়ের কতটা পছন্দ হবে না হবে, আমি নিজেও বুঝতে পারছি না। তো আজকে পুরো মানে একটুখানি কেউ ভিডিওটা দেখো না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমরা পারলে পুরো ভিডিওটা দেখো আমার। তো পুরো ব্লগটা দেখলেই তুমি বুঝতে পারবে যে আমি কি করছি না করছি, তোমরা তো রোজই জানো রোজই রোজই ব্লগে। তো মায়ের জন্য আজকে শাড়ি কিনেছি দুটো কালারে, মায়ের পছন্দ হবে কিনা আমি নিজেও বলতে পারছি না। তো দেখতেই পাবে আজকের ব্লগটা, প্রথমের ব্লগটা তো দেখতেই পাবে, আর কেউ স্কিপ করবে না, প্লিজ 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 কেউ স্কিপ করো না, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তো চলো স্টার্ট করি আজকের ব্লগটা। দেখতেই পাচ্ছ এদিকে আমি আটা মাখার জন্য গামলা নিয়ে নিচ্ছি। তো এদিকে আটার ড্রাম থেকে আমি আটা বের করবো, তো তার আগে আমি জল বের করে নিয়েছি। আর আজকে কেমন লাগছে আমাকে, সামনে শীতে কেটে আমি কালকে চুল বেঁধেছিলাম, তাই ফল তার দেখতে পাচ্ছ তোমরা যে চুলটাও কতটা মানে এ হয়নি। তো আজকে মানে ব্লগটা তোমরা পুরোটা দেখো, আর আজকে ভিডিওটা পুরো স্পেশাল হতে চলেছে। তো প্রত্যেক দিনের মতন আজকেও আমি টিফিন করার জন্য উঠে পড়ে লেগেছি। তো সকালবেলায় টিফিন আটা মেখে নিচ্ছি, কারণ বোনরাও টিফিন খাবে, ছোটো বোন তো আজকে স্কুলে নেই, তো সেজ বোনও এদিকে আমার হাতাহাতি কাজ করে দিচ্ছে। তো দুই বোনেই এরকম হাতাহাতি কাজ করি, কাজ করলে আরও তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আর সকাল থেকে তো খুব বৃষ্টি হয়েছে, তোমাদেরকে বললাম সকালবেলা এত বৃষ্টি হচ্ছিলো মানে বলার মতন নয়। তো এদিকে আমি আটাটাকে মাখার পরে মানে আলু কেটে নিয়েছিলাম আলুর তরকারি করবো বলে, তো এখন মানে আলুটাকে বানাবো। তো আমি এদিকে তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরে শুকো লঙ্কা দিয়ে দিলাম একটা, আর কালো জিরে দিয়ে দিলাম, এটাকে নেড়ে এবার আমি আলুটাকে ছেড়ে দেবো। তেলটা খুব গরম হয়ে গেছে, তো এদিকে আমি রান্নাবান্না সেরে নিয়ে আমি স্নান করতেও ভাবছি, কিন্তু আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম প্রথম দিকেই, কারণ প্রচুর ঠান্ডা ঠান্ডা ছিল, আর এই বৃষ্টির দিনে তো ঘুম তো ঘুম, বাপরে বাপ প্রচুর ঘুম দিয়েছি তার মধ্যে থেকে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আজকে লেচিগুলো কেক করেছি ছোটো ছোটো, আজকে পাতলা পাতলা বড্ড পাতলা পাতলা রুটি হবে। তো এদিকে আমি লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি, আর এদিকে তো তরকারি হচ্ছে, তো এদিকে আমার তরকারি হোক, ততক্ষণ আমি মানে আটাগুলিকে গোল গোল করে নিয়েছি, করে নেওয়ার পর এবার আমি বেলে নেবো। তো এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছি এদিকে আমি বেলুন চাটনি নিয়ে নিয়েছি, আর এদিকে তরকারিটাকে আরেকবার নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এবার আমি জল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার আমি জলটাকে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছি জলটাকে ঢেলে দিয়েছি, ঢেলে দেওয়ার পর এবার কড়াইটাকে আমি চাপা দিয়ে দিলাম। মানে এই তরকারিটা আমার রুটির সাথেই ভালো লাগে, বা লুচির সাথেও খুব ভালো লাগে খেতে, তোমরা করে খাবে হবে হয়তো, তোমরা কড়াই করে কেউ কেউ খেয়েছো এরকমই অবস্থা। তো যাই হোক আমার অবস্থা তো খুবই খারাপ, দেখতেই পাচ্ছ আমি এখন রুটি বেলছি, এখন বেলে আমি এই চাটুতে দিচ্ছি। তো চলো এবারে শেখে নেবো, আমার এদিকে রুটি বেলা হয়ে গেছে, হালকা হালকা গরমও হয়ে গেছে, এবার আমি ঝটঝট ঝটঝট করে চাটুতে দেবো আর শেখবো এরকমই করবো। তো চাটুস হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ রুটিগুলোকে কেমন করে ফোলাচ্ছি। তো আমার হাফ রুটি ফোলে, হাফ রুটি ফোলে না, এইরকমই। যাই হোক কাঁচা রাঁধুনি, আস্তে আস্তে হবে হয়তো পাকা হয়ে যাব। তো এখন অনেকটা রান্না করে করে অভ্যাস হয়ে গেছে, যাই হোক। তো আমাকে তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো, চলো চলো গাইস। আমি একেবারে স্নান করে এসে তোমাদের সাথে নাই কথা বলছি, প্রজেক্ট করছিল, তো চলো কি করছি দেখাচ্ছি। তো আজকে রুটি তরকারি সবাই খাবে, এই যে রুটি করেছি, সব রুটি করেছি, আর আলু তরকারি করেছি, যা করছি হয়ে যাবে তিন বোনের, আর আমি টিফিনও হয়ে যাবে। তো চলো আমি রেডি হয়ে যাই, খাওয়া গেছে এবার আমি বেরোবো, তো চলো যাওয়া যাক কাজে, এই ব্যাগ গুছিয়ে নিয়েছি। তো গাইজ দেখতেই পাচ্ছ এদিকে আমি রেডি হয়ে গেছি, পুরোপুরি রেডি, তো চলো যাওয়া যাক, আজকে অত রোদ টোদ কিছু ওঠেনি, তো সেই কারণে আমি সাইকেল চালাচ্ছি। তো এখন ছাতাও খাটাইনি, কারণ রোদ নেই, বেকার বেকার ছাতা খাটিয়ে হাত ব্যথা করার লোক নই আমি, আর এমনি তো আমার ভালো লাগে না। তো চলো দোকানে গিয়ে একেবারে কথা বলছি তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ আমি দোকানে চলে এসেছি, এদিকে কাকিটাও চলে এসেছে, এদিকে স্যারও চলে এসেছে, তো স্যার একটু পরে বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এদিকে স্যার বেরিয়ে পড়েছে, তার মধ্যে থেকে আমি পার্সেল নিয়ে বসে পড়েছি, পার্সেলটাকে কমপ্লিট করার পরে আমি অ্যাড্রেস লিখছি, কারণ অ্যাড্রেস তোমরা তো জানো একটুখানি ভুল হলে যে কত বড় ক্ষতি হবে, তো তাই জন্য আমি খুব মন দিয়ে আমি লিখছিলাম অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা লেখার পরে আমি বসেছিলাম, তো এখন আমি অনেকগুলো শাড়ি আছে, সেই শাড়িগুলো ফটো তুলবো। তো দেখতেই পাচ্ছ এই যে এতগুলো শাড়ির সব ফটো তুলবো, আমি শাড়িগুলো এখন প্লাস্টিকগুলোকে একটার পর একটা খুলে নেবো। তো চারটে
এক একটা মানে এক এক একটা ডিজাইনের চারটে করে কালার আছে, সেইগুলোই আমি ইয়ে করবো, ফটোগুলো তুলবো। কারণ এই শাড়িগুলো কি বলতো মডেল ছিল না, ওই জন্য আমাকে এই শাড়িগুলো ফটোগুলো তুলতে হচ্ছে। তো স্যারও তোলে, কারণ স্যার এখন নেই, ওই জন্য আমি একা একা তুলছি। তো কি করব, সময় কাটছিল না। তো এদিকে আমি শাড়ির প্লাস্টিকগুলোকে খুলে আমি এদিকে গান চালিয়ে দিয়েছিলাম ফোনে, আর গান শুনতে শুনতে কাজ করছিলাম বলে আমার অতটা মানে সময়টা কেটে গেছে ভালো মতো। আর কাজ না করলে কি বলতো সময় তো একদমই কাটতে চাইছিল না। তো আমি এখন ফটো তুলছি, দেখতেই পাচ্ছ, ফোনটাকে নিয়ে ফটোগুলো তুলে নেবো। তুলে নেওয়ার পরে আমি একটার পর একটা আবার প্লাস্টিকে ঢুকিয়ে নেবো। তো দেখতেই থাকো আমার ব্লগটা, কেউ কিন্তু স্কিপ করো না, পারলে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এবার আমি শাড়ির ফটোগুলো অনেকটাই তোলা হয়ে গেছে, এবার আমি মানে প্লাস্টিকে পরাবো। তো দেখতেই পাচ্ছে এদিকে আমি শাড়িগুলোকে প্লাস্টিকে ঢুকিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ টাইম লেগেছে আমাকে এই শাড়িগুলো ফটো তুলতে, তো বেশিক্ষণ টাইম লাগে না, তাও যাই হোক। তো একা একা করছি তো ওই জন্য একটু বেশি টাইম লাগছে। তো স্যার ছিল, স্যার থাকলে আমি তুলতাম, স্যার এরম করতো, তো হাতাহাতি করতাম। তো দেখতেই পাচ্ছে এদিকে আমি শাড়ির প্লাস্টিকগুলোকে মানে গুছিয়ে দিলাম। গুছিয়ে দেওয়ার পরে আমি মানে প্লাস্টিকে ভরে দিলাম, ভরে দেওয়ার পরে আমি এখানে শাড়িগুলোকে গুছিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছে গাইস এদিকে সব শাড়ির ডিজাইন ওয়াইজ আমি গুছিয়ে দিচ্ছি, কারণ ডিজাইন ওয়াইজ থাকলে আমাদের সেটগুলো একটা করে একটা করে বের করতে পারবো। তো সেই অনুযায়ী আমি মানে শাড়িগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর যত গোছানো থাকবে ততই ভালো লাগবে, কারণ দোকান বলে কথা তাই না, যত বারে বলে না যত ঘি ঢালবে তত মানে এ হবে, ওই রকমই। যাই হোক, আমি ডায়লগটা জানি না, সোনা ডায়লগ তো ওই জন্য বলতে পারলাম না। তো চলো এখন আমি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি, মানে ধুলো ধুলো শাড়ি ফাড়ি রে করেছি। তো এদিকে আমি বসার পরে আমি বসে কাস্টমারকে রিপ্লাই দিচ্ছিলাম, আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে কী বলবো, দেখতেই পাচ্ছ এই যে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি বসে বসে আমি ভয় পাচ্ছি, আকাশে তো প্রচুর চমকাচ্ছিলো। তো এখন আমি কে নেবো, 2:45 বাজে, এই ফটো টটো তুলতে তুলতে আমার 2:45 বেজে গেলো আজকে। তো স্যার ফোন করেছিল, স্যারের আসতে দেরি হবে। তো তোমরা তো জানোই আমি কি খাবো, এই যে দেখতেই পাচ্ছ রুটি আর আলুর তরকারি। তো খাওয়ার পরে আমি বসেছিলাম, তো বসে বসেই সময় কাটাচ্ছি দেখতেই পাচ্ছ। তারপরে কি করবো কি করবো সময় কাটছে না। তো আমি হচ্ছে চুলটাকে খুলে চুলটাকেই বেঁধে নিই। তো দেখতেই পাচ্ছ আমি চুলটাকে খুলে মানে চুলটাকে বেঁধছি, মানে হাত দিয়ে মানে চুলটা ঘেটে গেছে বড্ড, বিনুনি করলে পাতলা চুল, তো ওই জন্য ঢিলা ঢালা করে একটু বিনুনি করি যাতে ভালো লাগবে দেখতে। তো চুলটা এত পাতলা কি বলবো, তাই জন্য চুলটা বারবার আমাকে ঠিক করতে হয়। তো এইটা দোসা খাবো এসছে, তো স্যার বললো দোসা খাবে, তো স্যার তো কিছু খায়নি, আমি জানি না, আমি ভাবছি মানে স্যার কিছু খেয়ে আসবে, কিন্তু স্যার অনেকটা বেলা করে এসছে। স্যার স্যার আস্তে আস্তে 4:45 বাজছে, তো এদিকে দোসা যাচ্ছিলো, তো দোসা কাকুকে আমি ডাকলাম, তো দোসা কাকু এদিকে দোসা বানিয়েছে দেখতেই পাচ্ছ। তো এদিকে আমাদের প্লেট ছিল না, তা আমি আমার যা প্লেট ছিল তাই ওনাকে ধুয়ে ধায়ে দিলাম। তো উনি দেখতেই পাচ্ছ এদিকে দোসা বানাচ্ছে, দোসা বানালেই আমি এটা ভেতরে নিয়ে চলে যাব। আর কি বলবো তোমাদেরকে, এদিকে তো বৃষ্টি, মানে তোমরা তো দেখতেই পারো কি জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো। তো এদিকে দোসা কাকু এসে স্যারের সাথে কথা বলছিলো, স্যার টাকা দিচ্ছিলো কিন্তু ওনার কাছে খুচরো ছিল না, তাই জন্য স্যার যা হোক করে 200 টাকা দিল। তা ওখান থেকেই উনি আমাকে আবার স্যারকে 100 টাকা খুচরো দিল। তো কি বলবো তোমাদেরকে, আর এদিকে আমি কি প্লেট মনে হয় হাত ও কাপ ধুতে গিয়েছিলাম, হবে তো আমি ভুলে গেছিলাম। তো দেখতে পাচ্ছ এই যে দোসা, আর আমি প্রথমবার খাচ্ছি, আমার ভালো লাগে না অত। তো যাই হোক ভালোই বানিয়েছে মোটামুটি। তো দোসা খেয়ে মানে কি বলবো আমার দেখি হাসি লাগছে। তো স্যারকে আমি বললাম যে স্যার আমি জানেন তো এই দোসা আমি প্রথমবার খাচ্ছি। তো স্যার শুনে অবাক হয়ে গেছে যে তুমি এই প্রথমবার দোসা খাচ্ছ। তাই যাই হোক কি বলবো তোমাদেরকে, আমার অতটা ভালো মানে লাগে না, যাই হোক কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার অতটা টেস্ট লাগে না কি বলতো, ভাত খেয়ে অভ্যাস, যাই হোক কি বলবো তোমাদেরকে। তো এদিকে দোসা খেলাম, তো খাওয়ার পর এদিকে আমি বসে আছি, একটু পরেই বেরিয়ে যাচ্ছি, এই যে এখন স্যারের সাথে কথা বলে যাচ্ছি। তো এদিকে আমার মানে ডার্লিং এসছে, তো ডার্লিংয়ের সাথে আমি এখন যাচ্ছি গিফট কিনতে টিচার্স ডে। তো সব বন্ধুরা বললো আজকে আর যেতে পারবে না, ওরা খুব কাজের চাপে ব্যস্ত আছে, তো আমরা আর গিফট কিনিনি। তো আমরা এই গড়িয়াতে এসে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, তো আড্ডা দেওয়াতে আমি আর অনেক আড্ডা দিলাম, দেওয়ার পরে এই বসে বসে সময় কাটাচ্ছি। তো খুব ভালো লাগলো অনেকদিন পরে মানে কোনো বন্ধু, যাই হোক বেস্ট ফ্রেন্ড হোক আর যাই ফ্রেন্ড হোক, আমার কাছে সব বন্ধুই আমার কাছে খুবই ভালো, এটা তো আমার ছোটোবেলার বন্ধু, যাই হোক। তো এখন আমরা খাবো দেখতেই পাচ্ছ, অর্ডার দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ কী কী খাচ্ছি দুই বন্ধু মিলে। তো খাওয়ার পরে এখন আমরা বেরিয়ে যাবো, দেখতেই পাচ্ছ খুব মনে হাসি, অনেকক্ষণ আড্ডা দিলাম দুজনে, মানে বন্ধুদের সাথে ফোনে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে এখন এই যে আমরা চলে যাচ্ছি। আর এই যে মাঠ
রাতটা খুবই ভালো লাগছিল, তো আমি এদিকে সাইকেল নেবো। আর এই যে দেখো আমার বাইকটাকে এখানে আমি ড্রপ করে রেখেছি, তো আমার বাইকটা নিয়ে চলে গেলাম। আর এদিকে ডার্লিং পিছনে বসেছিল, আমি সাইকেল চালাচ্ছিলাম। আর অনেকদিন পরে ডবলকে দিয়ে চালাচ্ছি, আমার খুব মানে একটু কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়নি। তো রুনা বলছিলো যে সাইকেল চালাবি, তো চালাবে, তো আমি বললাম না তুই তোকে চালাতে হবে না, আমরা বসি। তো দেখতে পাচ্ছি এখন আমরা চালতে চালতে হাঁপিয়ে গেছি, ওই জন্য আমরা বসে এখান থেকে বাড়ির কাছে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি বাড়ি এসেছি, দিয়ে রুনা চলে গেলো, ওকে টাটা দিয়ে দিলাম, ও রুনা চলে গেলো। এই যে দেখতেই পাচ্ছ ও চলে যাচ্ছে, তো ওকে বললাম কালকে তাড়াতাড়ি চলে আসবি। তো এদিকে আমাদের পাশে একটা পুচকে ছেলে আছে, ওর সাথে আড্ডা দিলাম, ওকে বললাম কী রে কী খবর, তো ওর সাথে আড্ডা দিচ্ছিলাম, ওকে আমি কী সব ছুঁড়ে মারছিলাম। আর দেখতেই পাচ্ছ প্রচুর গরম লেগেছে, তো পরে আমি কথা বলছি। আর মায়ের জন্য কিনেছি, তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মায়ের জন্য শাড়ি কিনেছি, এই একটা শাড়ি, এটা হলো, এটা দেখো এটা মানে পুরো গাটা, এটা হলো পাড়ির দিকে আসবে, এই একটা নিয়েছি। আর এই একটা মায়ের জন্য নিয়েছি, দুটো শাড়ি নিয়েছি। তো কেমন হয়েছে মায়ের জন্য শাড়ি নিলাম, তোমরা কমেন্ট করে জানাও। দেখো কেমন হয়েছে, গায়ে ফেলো একটু দেখি, গায়ে ফেলো এক সাইডে ফেলো দেখি, এটা ভালো হয়েছে, আর ওইটা ভালো হয়নি, এটা ভালো না হলে আমি কালকে ফেরত দিয়ে দেবো, রাখো আমি পিঙ্ক কালার এনে দেবো তবে তোমার জন্য। দেখি দেখো আমাকে কেমন লাগছে, মায়ের খুব পছন্দ হয়েছে শাড়ি। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা, আমি ড্রেস ছেড়ে নিই তারপর কথা বলছি। অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দিলাম, তো দেখতেই পেলে অনেকক্ষণ ধরে আড্ডা দিয়ে বসেছিলাম, বসে বসে টিভি দেখছি। তো এখন 8:30 বাজে, 8 বলছি, তো ভাত খাবো, তো মা কি রান্না করছে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ মা ভেন্ডি আলু তরকারি করেছে, আর এই যে ভাত আর ডিম, ডিমের তরকারি করেছে। তো চলো এই দিয়ে আমি ভাত খেয়ে নেবো, আর এদিকে মারা সবাই ভাত খাচ্ছে। তো চলো ভাত খেয়ে উঠে কথা বলছি। এই যে আমি কত করে ভাত খাই, সবচেয়ে বেশি ভাত খাই আমি। হয়ে গেছে, মা এদিকে বাসন কোসন গোছাচ্ছে, তো চলো আমি এখন বিছানাটা ছেড়ে নিই ঝটপট করে। তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, বাই।